নমস্কার বন্ধুরা, আমি রনি। ইতিমধ্যেই পাওয়া সব থেকে বড় দুঃখজনক খবর হলো লোকসভা নির্বাচনের মুখে মারা গেলেন মুখ্যমন্ত্রী। ভারতবর্ষের রাজনীতি তথা উন্নয়নে তার ভূমিকা অপরিসীম, বিষয়টি স্বীকার করেন বিরোধী তথা সকল রাজনৈতিক ব্যক্তিত্ব। তিনি আর কেউ নন, গোয়ার চারবারের মুখ্যমন্ত্রী মনোহর পরিকার। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল মাত্র 58। তার পয়ানে গোয়া তথা সমগ্র ভারতবাসীর সকল ব্যক্তিত্ব শোকাহত। তিনি ভারতবর্ষের ইতিহাসে সর্বপ্রথম IIT গ্রাজুয়েট মুখ্যমন্ত্রী, পাশাপাশি 3 বছরের রক্ষামন্ত্রীও ছিলেন। প্রায় 1 বছর যাবৎ তিনি খুবই অসুস্থ ছিলেন, তবুও গত মাসে একটি ব্রিজ উদ্বোধনের মধ্যে দিয়ে জনগণের সম্মুখে উপস্থিত হন। তার অকাল সর্বলাভে টুইট করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শোক জ্ঞাপন করেছেন। পাশাপাশি রাহুল গান্ধী সহ সমগ্র রাজনৈতিক ব্যক্তিত্ব ইতিমধ্যে শোক জ্ঞাপন করেছেন। একজন সৎ রাজনৈতিক ব্যক্তিত্বের আত্মার শান্তি কামনার পাশাপাশি অবশ্যই শেয়ার করে খবরটি সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন।